যখনই আপনি আপনার মোবাইলটা হাতে নেবেন আর আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা অন করবেন, তখন আপনি সেখানে ইনফরমেশন এবং এন্টারটেনমেন্টের খাজানা পেয়ে যাবেন। আর যেহেতু এই খাজানা আমাদের ব্রেনের অনেক বেশি পছন্দ, আর এই কারণেই আপনার ব্রেন এই খাজানা পাবার জন্য যে কোনো কিছু করতে চাইবে। কারণ আমাদের যে ব্রেন, আমাদের এই ব্রেন অনেক বেশি ইনোসেন্ট হয়। আমাদের ব্রেন সঠিক ও ভুলের পার্থক্য করতে পারে না। ব্রেনের যে জিনিসটা ভালো লাগে, ব্রেনের যে জিনিসটা অ্যাট্রাক্টিভ মনে হবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সবথেকে বেশি ডোপামিন রিলিজ করবে, আমাদের ব্রেন তার পিছনেই ছুটবে। আর এটা এই পৃথিবীর কিছু মানুষ খুব ভালোভাবে বুঝে গেছে। আর আজ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যাডিক্টিভ কেন, এর কারণ হলো এই সমস্ত কিছুকে ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এগুলো আপনাকে কেবলমাত্র মজা দেবে। আমেরিকান ইকোনমিস্ট অ্যান্ড কগনিটিভ সায়েন্টিস্ট হার্বার সাইমন বলেন, ওয়েলথ অফ ইনফরমেশন ক্রিয়েটস পোভার্টি অফ অ্যাটেনশন। আর এই কথাটার ইমপ্লিমেন্ট আজ আমরা অনেক ভালোভাবে করছি। আমাদের মনে হয় আমরা যত বেশি ইনফরমেশন কনজিউম করব, আমরা তত বেশি ইন্টালেকচুয়াল হতে থাকব। কিন্তু রিয়ালিটিটা সম্পূর্ণ আলাদা। আজ আমরা ইনফরমেশন থেকে নতুন কিছু শেখার জন্য নয়, বরং কেবলমাত্র মজার জন্য কনজিউম করছি। আমাদের ইউটিউব অথবা ইনস্টাগ্রাম ফিডের মধ্যে যাই কিছু আমাদের দেখানো হচ্ছে, আমরা র্যান্ডমলি সেই সব কিছু দেখে চলেছি। আমরা একবারও চিন্তা করছি না যে এই সব কিছুর আমার কোনো প্রয়োজন আছে কিনা, এই সমস্যাটা আমার আছে কিনা। আজ একটি ওয়ার্ড অনেক বেশি পপুলার হয়ে গেছে, সেটা হলো ইনফোটেনমেন্ট। অর্থাৎ ইনফরমেশন প্লাস এন্টারটেনমেন্ট ইজ ইকুয়াল টু ইনফোটেনমেন্ট। আর এই ইনফোটেনমেন্টের লুপের মধ্যে আজ আমরা আটকে পড়েছি। আমরা আজ ইনফরমেশন নিতে গিয়ে, কোনো কিছু শিখতে গিয়ে সেখানেও মজা খুঁজছি। আর যেহেতু আজ আমাদের ইনফরমেশন নিতে এবং শিখতে মজা আসছে, আর এই কারণেই আমাদের ইউটিউব এবং ইনস্টাগ্রামের ফিড এই ইনফোটেনমেন্টের দ্বারাতে পূর্ণ হয়ে আছে। আর আমরা কোনো কিছু না ভেবেই এই সব কিছু কনজিউম করছি। আর আজ আমরা প্রত্যেকেই এই ইনফরমেশন ওভারলোডের অ্যাডিকশনের মধ্যে ফেঁসে যাচ্ছি। দেখুন, আমাদের ব্রেনের তো সবসময় এন্টারটেনমেন্ট চাই, আর আজ এই এন্টারটেনমেন্টটা আমরা ইনফরমেশনের সঙ্গেও পাচ্ছি। আর এর পরিণাম কি হচ্ছে? কনফিউশন এবং ল্যাক অফ অ্যাকশন। আমি আপনাকে এটা বলছি না যে ইনফোটেনমেন্ট খারাপ জিনিস, বরং যদি আমাদের কোনো কিছু শিখতে মজা আসে, তাহলে আমরা সেটাকে আরও ভালোভাবে শিখতে পারবো। যেমন আপনি এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন কেন? কারণ আপনি এই ভিডিওতে মজা পাচ্ছেন, আর আপনি কিছু ইনফরমেশনও পাচ্ছেন। কিন্তু মজার সঙ্গে শেখা আর কেবলমাত্র মজার জন্য শেখা, এই দুটো কথার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আর আজ আমাদের সঙ্গে ঠিক এটাই হচ্ছে। আমরা আজ ইনফরমেশনকে কেবলমাত্র এন্টারটেনমেন্টের জন্য কনজিউম করছি। উদাহরণ হিসাবে আজ এটা অনেক মানুষের সঙ্গে হচ্ছে, আপনি কাজ করছেন আর হঠাৎ করেই আপনার ইচ্ছে হলো মোবাইল দেখার। আর আমি আপনাদের আগেই বললাম, সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের অ্যালগরিদম অনুযায়ী আপনার সামনে এমন কোনো ইনফরমেটিভ ভিডিও চলে এসেছে যেটা হয়তো আপনার জানার কোনো প্রয়োজন নেই। আর আপনি এমন কোনো কিছু শেখার জন্য আপনার ফোনটা হাতে নেননি, কিন্তু তারপরেও আপনি ওই ভিডিওতে ক্লিক করলেন, আর এরপরে আপনি এক্সট্রা কয়েকটা ভিডিও দেখে নিলেন। বুঝতেই পারছেন আজ আমাদের সঙ্গে কি হচ্ছে। আজ আমরা ইনফরমেশনের অ্যাডিক্টেড হয়ে পড়েছি, অথবা বলতে পারেন আজ আমাদের নেশা হয়ে যাচ্ছে এই ইনফরমেশন কনজিউম করার। আর এটা আমাদের একটি ইন্টালেকচুয়াল মানুষ তৈরি করছে না, বরং এটা আমাদের একটি কনফিউজ মানুষ তৈরি করছে। আর এটা তো হলো সমস্যা। আর এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি করতে পারি? তাহলে বলি, এর সমাধানটা খুবই সিম্পল, কিন্তু ইজি নয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই প্রসেসে আপনাকে সময় দিতে হবে। আর সমাধানটা হলো বি স্পেসিফিক অর সিলেক্টিভ। অর্থাৎ র্যান্ডমলি আপনি যে কোনো কিছু কনজিউম করবেন না, আপনি কোনো একটি স্পেসিফিক ফিল্ড অথবা স্পেসিফিক ইন্টারেস্টকে বেছে নিন, আর আপনি তার সম্পর্কে ইনফরমেশন কনজিউম করুন। আপনাকে নিজের মধ্যে একটি সিলেক্টিভ অ্যাপ্রোচ ডেভেলপ করতে হবে, যে আমি কোন জিনিসটা কনজিউম করব, কোনটা আমার কাজের জিনিস আর কোনটা আমার কোনো প্রয়োজন নেই। আর এই কাজের জন্য আপনি কখনোই অ্যালগোরিদমের উপরে নির্ভর করে বসে থাকবেন না। তা না হলে আপনি সেখানেই থেকে যাবেন যেখানে এখন আছেন। যাই কিছু আপনি দেখতে চান অথবা শিখতে চান, সেটা আপনি সার্চ করে দেখুন। আপনাকে প্রতিনিয়ত সার্চ করেই কন্টেন্ট দেখতে হবে, কারণ এই সার্চ করার ফলে আপনি সিলেক্টিভ হতে পারবেন এবং স্পেসিফিক হতে পারবেন। দেখুন, ইন্টারনেটে অনেক কিছু আছে কনজিউম করার জন্য, আর যদি আপনি সব কিছু কনজিউম করা শুরু করেন, তাহলে আপনি স্পেসিফিক কিভাবে হবেন? আপনার মধ্যে ক্লিয়ারিটি কিভাবে নিয়ে আসবেন? আর এই কারণেই আজ বেশিরভাগ মানুষ তাদের জীবনে অনেক বেশি কনফিউজ হয়ে আছে, কারণ আজ আমাদের যতটা প্রয়োজন নেই তার থেকে বেশি ইনফরমেশন আমরা কনজিউম করছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এই সব কিছু আমরা আনকনসিয়াসলি করছি। আর এই ছোট্ট ভিডিওটাকে যদি আমি আপনাদের সামারাইজ করে বলি, তাহলে সেটা হলো, আপনার ইনফরমেশন কনজিউম করার যে কন্ট্রোল, সেটা আপনাকে নিজের হাতে রাখতে হবে। এটা অন্য কারোর হাতে ছেড়ে দেবেন না, কারণ ইন্টালেকচুয়াল আপনি অতিরিক্ত ইনফরমেশন নিয়ে নয়, বরং আপনি স্পেসিফিক নলেজ নেওয়ার কারণে হতে পারবেন। তাই বি স্পেসিফিক অর সিলেক্টিভ। আর এখন আপনি এই ভিডিওটা দেখার পরে
কেবলমাত্র মজা নেবার জন্য অন্য কোনো ভিডিও দেখার জন্য যাবেন না, বরং যে কাজটা ছেড়ে আপনি এই ভিডিওটা দেখার জন্য এসেছিলেন পুনরায় আপনি ওই কাজটা করা শুরু করে দিন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।